আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি আসলে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি কথাগুলি শেয়ার করব আগে আমি রান্নাটা আপনাদের সাথে একটু বলি এখানে তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে আছে হলুদ আছে আধা চামিচ মরিচ আছে এক চামচ লবণ স্বাদ মতল আর রসুন বাটা আছে এক চামচ এটা খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব বেগুনটা একটু অন্য রকমের এটাকে সাদা বেগুনটাকে ডিম বেগুন বলে আর এটারে যে কি বেগুন বলে মনে হয় ছোটো বেগুন টেগুন কিছু একটা বলে তো যাই হোক বেগুনগুলি দেখতে খুবই সুন্দর ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে মনটা খুবই খারাপ তারপরেও বলতে হয় ভালো আছি আসলে আমি দুইটা ভিডিওই খুবই সুন্দর করে বানিয়েছিলাম প্রথম যে ভিডিওটা আমি বানাইছি এডিটিং করার সময় দেখি যে এরকমের আমার কখনও হয় না তো দেখি অনেক ভিডিও আমার কেটে গেছে তো পরে আর ভিডিওটা ওইটা সারি না ইচ্ছা করেই ওটা কেটে দিয়েছি পরে কালকে আরেকটা ভিডিও যখন আমি বানাইছি সব কিছু খুব আপনার ই করে খুবই কিন্তু আমি সতর্ক হয়ে ভিডিওটা বানিয়েছি ভিডিওটা এডিটিং করছি ভিডিওটা ভয়েস দিছি ভিডিওটা সব কিছু কমপ্লিট করে যখন সারতে যাব তখন আর সারতে পারি নাই মানে ভিডিওটা আপলোড করতে পারি নাই কারণ আমি অনেক চেষ্টা করেছি চেষ্টার পরেও যখন আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই তখন আমার খুবই খারাপ লাগছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ আসলে আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলছিলাম পেশা যখন নেশা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না আর আমি খুব আপনাদের সুন্দর ভিডিওর মানে সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় থাকি আপনাদের এই সুন্দর কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় আমি খুব হাসি খুশি থাকি আপনাদের এই কমেন্টগুলি পেলে তো যাই হোক আগে বেগুনের কথা বলি বেগুনগুলি দেখতে এত ভালো লেগেছে খুবই সুন্দর তো চেষ্টা করেছি যে আপনাদের সামনে একটু দেখাইতে তো বেগুনটা আসলে অনেক সুন্দর আমি এর আগে আমি অন্য জায়গায় দেখেছি কিন্তু আমি এর আগে আর এই বেগুন খাই নাই এই প্রথম আপনাদের সাথে দেখাবো খাবো তো যাই হোক আমার কথাগুলি শেষ করি হয়তো এই একটা ভিডিওর মধ্যে আমার কথাগুলি শেষ হবে না তারপর আমি যতদূর পারবো চেষ্টা করবো আপনাদের সাথে কথাগুলি শেয়ার করতে কারণ আমি মনে করি আপনারা প্রত্যেকেই আমার আপনজন কাছের মানুষ আপনাদের সাথে সব কিছু শেয়ার করা যায় তো এ কারণেই আমি বলতেছি তো আমি কালকে অনেক কষ্ট পাইছি যখন আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই আমি অনেক চেষ্টা করেছি চেষ্টার পরও আমি ভিডিওটা আপলোড করতে পারি না পরে ইচ্ছা করেই নিজে ইচ্ছা করে ভিডিওটা আমি ডিলেট করে দিয়েছি জানি না আজকে কি হয় ভাগ্যে আজকে তো সবই সুন্দর মতো বয়েসও দিলাম এখন দেখব এটা আপলোড হয় কি না হয় তা আমার জন্য একটু দোয়া করবেন আমার এই প্রবলেমগুলি যাতে সফ্ট হয়ে যায় কারণ এই সব প্রবলেমে পড়লে আমার খুব খারাপ লাগে কারণ আপনাদের কমেন্ট আমাকে খুবই আনন্দ দেয় আমি কিন্তু অনেক জীবনে অনেক হাসি খুশি হয়েছি কিন্তু আপনাদের কমেন্টে যে আমি এত খুশি হই এটা বলার বাইরে যেমন দেখবেন অনেক লামিয়া জাহান আপু আছে এরপরে হাসান হাবিব ভাইয়া আছে আরও অনেক ভাইয়া আপুরা আছে যাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে তাদের কমেন্টের আশাই কিন্তু আমি একটা ভিডিও বানাই যে তারা সুন্দর কমেন্ট করবে এরকম অনেক আপু ভাইয়া আছে তো আরেকজন আছে পাখি চৌধুরী আমাকে আনটি বলে সব সময় খুবই ভালো কমেন্ট করে আর অনেক উৎসাহ দেয় কাজের জন্য যাই হোক আজকের ভিডিওটা হয়তো আমার যেরকমের কষ্ট লাগতেছে আমার কাছে মনে হয় শোনার পরে আপনাদেরও কষ্ট লাগবে কষ্ট পাবেন না আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের সাথে প্রতিদিনের মতো আবার রুটিন মতো আপনাদের সামনে আসতে পারি আপনাদের সাথে কিছু সময় আপনাদের সাথে আমি যাতে থাকতে পারি আর সুন্দর কিছু ভিডিও যাতে আপনাদেরকে আপলোড করে দেখাইতে পারি এটাই আর কিছু না আসলে আমিও আপনাদের ছাড়া এখন আর ভালো থাকতে পারি না আপনাদের জন্য আমারও অনেক খারাপ লাগে তো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আমি চোলার জালটা একটু বাড়িয়ে ঢাকনাটা দিয়ে খুবই ভালো করেই করে নেব এটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে কারণ বেগুন তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কিন্তু মনের অবস্থাটা অনেক খারাপ আমি কিন্তু এখনও শিওর না যে ভিডিওটাকে আপলোড দিতে পারবো কি পারব না আমি কিন্তু খুব আতঙ্কের মধ্যে আসি যদি দিতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে যদি শেয়ার করতে পারি আলহামদুলিল্লাহ আমি খুব টেনশনে আসি তো এভাবে দেখিয়ে আমি এখন একটু দেখিয়ে দিলাম যে এটা কিন্তু হয়ে গেছে এখন আমি তারপরও তিন মিনিট একটু রেখে দিব। যাতে করে আলুগুলি খুব সুন্দরভাবে সফট হয়ে যায় এরপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে তো আলুগুলি একটু সিদ্ধ আমার কাছে মনে হচ্ছে আর হবে এই কারণে আমি কম জালে ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রাখবো এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে তো আমি এখন দুই মিনিট পরে চলে আসছি আপনাদেরকে একটু দেখিয়ে দিব আসলে বেগুন তরকারিতে কিন্তু একটু ঝাল আর লবণ ঠিক না হলে কিন্তু ভালো লাগে না তো আমি কিন্তু এর ফাঁকে দিয়ে একটু চেক করে নিয়েছি যে ঝাল লবণটা কেমন হয়েছে হয়েছে তো এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব আমি আজকে লাইট জ্বালাইতে ভুলে গেছি তো তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আর লাইট জ্বালাইতে পারি নাই তো এখন একটু বলে দিলাম তো এখন আমি চুলার জালটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব তো এই যে আমার মজাদার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবসময় আমার পাশে থাকবেন তো আজকের মতো লেখা নেই বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ